নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খানা খাজানা। আজকে আমরা বানাবো গোলাপজাম। এটা স্পেশাল রিকোয়েস্ট এসেছে আমার দুজন খুব কাছের মানুষের থেকে, একজন সুপর্ণা আর একজন অনিন্দিতা। ওদের রিকোয়েস্ট ছিল এই কোয়ারেন্টাইনের টাইমে ঘরে আছে এমন কিছু দিয়ে বানানোর জন্য। তার জন্য আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেব। এখানে আছে ছানা, আমি 1 লিটার দুধের থেকে ছানা বার করে রেখেছি। এছাড়াও লাগছে একটু পরিমাণে ময়দা, আমন্ড রেখেছি সবার শেষে গার্নিশিং করার জন্য। এখানে আছে এলাচ, কিছুটা একেবারে টেলে নিয়ে গুঁড়ো করা, কিছুটা গোটা এলাচ, এছাড়া 4-5টা লবঙ্গ, 1/2 চামচের মতো আছে সোডা, 2 কাপ নেব চিনি, আর যেটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মিষ্টি আলু। আমরা এখানে 6টা মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলু খোসা সহকারে সেদ্ধ করে তারপর ছুলে নিয়েছি। এবার আমরা একটা পাত্রে শিরাটা বসিয়ে দেবো, তার জন্য 2 কাপ মতন চিনি নিয়ে নেব, 2 কাপ মতন জল সেটাতে অ্যাড করব, আর এতে অ্যাড করব স্মেলের জন্য 3-4টি লবঙ্গ, 1/4 এলাচ। এবার এটাকে ফুটতে দেব। আমি মিষ্টি আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি। এবার এতে একে একে অ্যাড করব এলাচ গুঁড়ো। বন্ধুরা, একেবারে কোনো কিছুই মেশাবেন না, আমি যেমন অল্প অল্প করে ছানা নিচ্ছি একদমই সামান্য পরিমাণে ছানা আগে দিয়ে নেব। খুবই অল্প পরিমাণে ময়দাও দিয়ে নেব। এবার এটাকে ভালো করে মেশাবো। তার আগে এই 1/2 চামচ যে বেকিং সোডাটা ছিল সেটা দিয়ে নেব। আমি ছানা নিয়েছি, যেহেতু এখন মিষ্টির দোকান বন্ধ, আপনারা চাইলে অবশ্যই খোয়া ক্ষীর নিতে পারেন। আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটার থেকে ছোট ছোট গোলাপ জামুনের মতো বল তৈরি করে নেব। বন্ধুরা, বেশি ময়দা বা ছানা বা খোয়া কোনোটাই দেবেন না, নয়তো ভেতরে শক্ত থেকে যাবে, বাইরেটা বেশি নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন, এইরকম ভাবে বল তৈরি করে নেব। দেখুন, গোলাপ জামের বলগুলো একেবারে তৈরি। আমরা এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি কিছুটা তেল, কিছুটা ঘি নিয়েছি। আপনারা চাইলে শুধু ঘি নিতে পারেন বা শুধু সাদা তেল নিতে পারেন। এইদিকে দেখুন, শিরাটাও হয়ে এসছে, তবে এই শিরাটা বন্ধ করে দেবো না, একেবারে লো আছে বসিয়ে রাখবো। তেল ঘি গরম হয়ে এসছে, একটা একটা করে ছেড়ে দিব। খুব অল্প করে তেলে দেব, যাতে সেই দুটোই ভালো ভাজা। আমি দুটো করে ভাজছি। একেবারে সোনালি রং হয়ে এসছে, আমরা এবার এগুলোকে তুলে নেব। তুলে সোজা রসে ভিজিয়ে দিব। দেখুন, চার ঘন্টা শিরায় ভেজে আমাদের গোলাপ জামুন একেবারে তৈরি। আমরা পরিবেশন করে দিয়েছি, তার উপর দিকে ছড়িয়ে দিয়েছি আমন্ড কুচি করে। একে আমরা আমাদের বাড়িতে রাঙালুর পান্তুয়াও বলি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, জানাবেন কমেন্ট সেকশনে কেমন হয়েছে। আমাদের ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। থ্যাংক ইউ।